আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান আপনারা বহুদিন থেকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান, বারবার অনেক সময় অনেকে আছেন ফোনও করেন, তো সেক্ষেত্রে একটি বিশেষ অনুষ্ঠান করার জন্য রিকোয়েস্ট করেন। আসলে অনেক রকমের কাজের মধ্যে ব্যস্ত থাকি। বিষয়টা হচ্ছে যে আপনারা অনেকেই বলেছেন যে গোচরের কিছু সূত্র নিয়ে যদি আলোচনা করেন তাহলে পরে খুব উপকৃত হই, তো এই জায়গা থেকে চিন্তা ভাবনা এবং আমি গোচরকে নিয়ে বেশ কিছু অনুষ্ঠান করব পরপর। আসলে আপনাদের ভিতরে আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে গোচর দেখতে হয় চন্দ্র থেকে, লগ্ন থেকে কখনোই গোচর দেখা উচিত নয়, এই ধরনের একটা কথাবার্তা তো আপনারা যারা জ্যোতিষের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন তারা নিশ্চয়ই জানেন। তবে জ্যোতিষের যারা স্টুডেন্ট তাদেরকে আমি বলবো যে যেটা জানেন সেটা তো জানেন, ঠিক আছে, কিন্তু আরো কিছু শিখতে গেলে পরে বিষয়কে নতুন ভাবে জানতে হবে এবং এখানে খেয়াল রাখতে হবে যে এমন বেশিরভাগ সময়তে চন্দ্র থেকে গোচর কিন্তু মেলে না, লগ্ন থেকেই গোচর মেলে। এবং লগ্ন থেকে আমার গোচর মিলছে না চন্দ্র থেকে আমার গোচর মিলছে, সেই ক্ষেত্রে একটি সহজ ক্যালকুলেশন, একটি সহজ টেকনিক, একটি সহজ পদ্ধতি আপনাদেরকে শেখাবো, যেই পদ্ধতিটির মাধ্যমে আপনারা পরবর্তী ক্ষেত্রে আপনার ক্ষেত্রে অর্থাৎ আপনার জন্মছক থেকে আপনি নিজেই বিচার করে নিতে পারবেন যে আপনার গোচর চন্দ্র থেকে আপনি দেখবেন না আপনার গোচর আপনি লগ্ন থেকে দেখবেন। অত্যন্ত সরল সহজ ভাবে আপনাদেরকে বোঝাবো যাতে এই কনফিউশন পরবর্তী ক্ষেত্রে আপনাদের মন থেকে ডিলেট হয়ে যায় এবং আপনারা যাতে একদম প্র্যাকটিক্যালি ভাবে আপনার জন্মছক থেকে বিষয়টাকে বার করে নিয়ে আসতে পারেন। তাই আপনি যদি জ্যোতিষ জানেন কিছুটা, আপনি যদি জ্যোতিষের ম্যাথামেটিক্স কিছুটা জানেন, আপনি যদি জ্যোতিষটাকে কিছুটা বোঝেন, তাহলে পরে অবশ্যই মন দিয়ে অনুষ্ঠানটিকে শুনুন, কারণ মন দিয়ে না শুনলে পরে কিন্তু অনেক কিছু বাদ হয়ে যেতে পারে। আজকে আলোচনা করব যে আমরা গোচরে কখন এক্স্যাক্টলি কোনো মানুষের ফল হতে দেখতে পাওয়া যায় এবং এই ফল বার করার জন্য গোচরের কিভাবে আমি বিচার করব গোচরটাকে। আপনি সিধে সিধি মনে করা যাক আপনি বিবাহিত, মনে করা যাক আপনার সন্তান রয়েছে, আপনি প্রথমেই এই অনুষ্ঠানটিকে প্রমাণ করার জন্য যে কতটা সত্যতা রয়েছে তার জন্য আপনি বিবাহের ডেটটাকে বা আপনার সন্তান যেদিনকে হয়েছে সেই দিনকার ডেটটাকে আপনি প্রথমে নিয়ে নিন এবং সেই দিনকে আকাশের ছক একটা বার করুন। এখন তো সফটওয়্যার সবার হাতে হাতে আছে, মোবাইলেই আছে, কারো ল্যাপটপের মধ্যে রয়েছে এবং আপনার যেদিনকে বিবাহ হয়েছে বা আপনার যেদিনকে প্রথম সন্তান হয়েছে সেই দিনটার ডেট অফ বার্থ অনুসারে আপনি একটি ছক বার করুন, অর্থাৎ আকাশের গ্রহগত ট্রানজিটটা বার করুন এবং দেখুন আমার ক্যালকুলেশন কিভাবে আপনার জন্মছকের উপরে কিভাবে অ্যাপ্লাই করছি এবং কিরকম ভাবে পুরোপুরি যে কবে কোন ঘটনা ঘটবে সেটা কিন্তু আপনি আগে থাকতেই আপনি যদি এই অঙ্কটা জানতেন তাহলে নিজেই বার করে নিতে পারবেন। তাই ভবিষ্যতে আপনি যখন কাউকে প্রেডিকশন করবেন তখন অনায়াসেই আপনি এটিকে বলে কিন্তু সিওরিটি দিতে পারেন যে এই সময় কিন্তু আপনার সন্তান হবে, এই সময় আপনার বিবাহ হবে বা এই সময় আপনার কর্ম হবে বা এই সময় আপনি অনেক বড় সমস্যায় পড়বেন। তার জন্য আমি চারটে সূত্র আপনাকে দেব প্রথমে এবং চারটে সূত্রকে প্রথমেই লিখে রাখুন এবং তারপরে আপনি পদ্ধতিটি আপনার জন্মছকের মধ্যে ফেলুন আর দেখুন ম্যাচ করছে কিনা। প্রথম নম্বর আপনাদেরকে একটু লিখে নিতে হবে, আপনারা লিখে নিন। প্রথম নম্বর সূত্র হচ্ছে ভাবপতি যে রাশিতে যত অংশে অবস্থান করছে, ভাবপতি যে রাশিতে যত অংশে অবস্থান করছে তার ঠিক ত্রিকোণে, ভাবপতি যে রাশিতে যত অংশে অবস্থান করছে তার ঠিক ত্রিকোণে গোচরে যখন লগ্নপতি অবস্থান করবে তখন সেই ভাবটিকে, সেই ভাবটির ফলকে বৃদ্ধি করবে। হয়ে গেল। দ্বিতীয় নম্বর সূত্রতে আপনি লিখুন লগ্নপতি যে রাশিতে আছে, আপনার লগ্নপতি যে রাশিতে আছে তার ঠিক ত্রিকোণে, লগ্নপতি যে রাশিতে আছে তার ঠিক ত্রিকোণে ভাবপতি গোচরে যখন কোনো ভাবের অধিপতি আসবে তখন সেই ভাবটিকে অ্যাক্টিভেট করে দেবে, সেই ভাবটিকে চালু করে দেবে, সেই ভাবটির বলকে বৃদ্ধি করিয়ে দেবে। তিন নম্বর পয়েন্টে লিখুন লগ্নপতি যে ভাব থেকে গোচর করবে, লগ্নপতি যেই ভাব থেকে গোচর করবে সেই ভাবের ফলকে বৃদ্ধি করবে।
চার নম্বর পয়েন্টে লিখুন যে জন্মকালীন যেইভাবে আপনার বৃহস্পতি থাকবে, গোচরে যখন সেই বৃহস্পতির ওপর বা সেই বৃহস্পতির সপ্তমে রাহু বা সেই বৃহস্পতির সঙ্গে রাহু বা কেতু বা তার সপ্তমে যদি রাহু বা কেতু আসে তাহলে পারে কিন্তু বৃহস্পতি আপনার যেই ভাবের অধিপতি সেই ভাবটিকে নাশ করবে। আবার বলছি, জন্মকালীন আপনার বৃহস্পতি যেখানে বসে রয়েছে, ঠিক আছে, জন্মকালীন আপনার বৃহস্পতি যেখানে বসে রয়েছে, গোচরে যখন সেই বৃহস্পতির ওপর রাহু বা কেতু যদি গোচর করে সেই বৃহস্পতির ওপর থেকে, তাহলে বৃহস্পতি আপনার যেই ভাবের অধিপতি সেই ভাবটির নাশ হবেই হবে। লিখে নিয়েছেন, এবারে আমি প্র্যাকটিক্যালি ব্যাপারটাকে বুঝিয়ে দিচ্ছি বোর্ডের মধ্যে। প্রথমে আমরা কি বললাম, ভাবপতি যে রাশিতে যত অংশে অবস্থান করবে, মনে করা যাক আপনার লগ্ন তুলা লগ্ন, যে কোনো আপনার লগ্ন হতে পারে, মনে করা যাক আপনার ভাবপতি মনে করা যাক অষ্টমে বসে রয়েছে এখানটায়, ঠিক আছে, কোন ভাবপতি আপনার পঞ্চম ভাব, এক দুই তিন চার পাঁচ, এই পঞ্চম ভাবের অধিপতি মনে করা যাক এখানে বসে রয়েছে শনি, অর্থাৎ অষ্টমে বসে রয়েছে। তাহলে ভাবপতি ভাবপতি যে রাশিতে যত অংশে বসে থাকবে, অংশটা আবার ডিগ্রিটা আমি বললাম না, কারণ ওটা সাধারণ লোক যদি দেখে বুঝতে পারবে না, তার ঠিক ত্রিকোণে যখন লগ্নপতি গোচর করবে তখন সেই ভাবটিকে অ্যাক্টিভেট করে দেবে। তাহলে আমরা কোন ভাবটির কথা বলছি, পঞ্চম ভাবটির কথা বলছি, পঞ্চম ভাব, এই পঞ্চম ভাবটির কথা বলছি, এবং পঞ্চম ভাব থেকে আমরা প্রেম বিচার করি, পঞ্চম ভাব থেকে আমরা প্রতিভা বিচার করি, পঞ্চম ভাব থেকে আমরা সন্তান বিচার করি। তাহলে পরে আমরা মনে করে যাক সন্তানের ব্যাপারে ক্যালকুলেশন করছি। তাহলে আমরা কি করব, প্রথম সূত্র অনুসারে ভাবপতি যেখানে বসে রয়েছে, ভাবপতি কোথায় আসে, অষ্টমে আসে এই লগ্নের, এবং এখানটায় ভাবপতি রয়েছে। এবারে কি ক্যালকুলেশন, এই ভাবপতির কোণে, তাহলে ভাবপতির কোণটাকে বলে, ভাবপতির হচ্ছে এটা এক নম্বর ঘর, এটা পাঁচ নম্বর ঘর, আর এটা হচ্ছে ন নম্বর ঘর, এটা ন নম্বর ঘর। তাহলে ভাবপতির কোণ দিয়ে যখনই লগ্নপতি গোচর করবে, অর্থাৎ শুক্র যদি এখান থেকে বা এখান থেকে বা এখান থেকে গোচর করে, তাহলে পারে কিন্তু এই ভাবটিকে অ্যাক্টিভেট করে দেবে। অর্থাৎ আপনার যেদিনকে সন্তান হয়েছে সেদিনটার আকাশের গ্রহগত যদি ছক বার করেন, তাহলে আপনি দেখবেন যে আপনার শুক্র নয় এই রাশির মধ্যে ছিল, নয় মকর রাশির মধ্যে ছিল, নয় বৃষ রাশির মধ্যে ছিল, যেহেতু যদি এবার শনি এখানে অনেকটা ডিগ্রিতে থাকে, তাহলে পরে এই শুক্রটা এই ঘরে থাকতে পারে, এই ঘরে এগিয়ে যেতে পারে বা এই ঘরে চলে আসতে পারে, ঠিক আছে, সেটা অংশের উপর ডিপেন্ড করে ডিগ্রি অনুসারে। তাহলে আপনার সন্তান কিন্তু এই সময় হওয়ার কথা। এবারে দ্বিতীয় নম্বর সূত্র হচ্ছে কি, লগ্নপতি যে রাশিতে আছে, লগ্নপতি যে রাশিতে আছে, মনে করা যাক আমি যদি এগুলোকে কেটে দিয়ে আমি মনে করে দিলাম যে লগ্নপতি যে রাশিতে আছে, তাহলে আমি মনে করলাম যে লগ্নপতি এই ঘরে আছে, শুক্র এই ঘরে বসে রয়েছে লগ্নপতি চতুর্থ ঘরে। এবারে হচ্ছে কি, লগ্নপতি যেই রাশিতে আছে তার ঠিক ত্রিকোণে, তার ঠিক ত্রিকোণ কি, এটা হচ্ছে এক নম্বর, এটা হচ্ছে পাঁচ নম্বর, আর এটা হচ্ছে ন নম্বর। তাহলে তার ঠিক ত্রিকোণে যদি কোনো ভাবপতি গোচর করে, তাহলে পারে মনে করা যাক শনি এখান থেকে গোচর করছে বা এখান থেকে গোচর করছে বা এখান থেকে গোচর করছে, তাহলে পারে এই সময় যখন গোচর করবে লগ্নপতির, লগ্নপতি যেভাবে বসে রয়েছে তার ঠিক ত্রিকোণে যেই ভাবপতি গোচর করে সেই ভাবপতি সেই ভাবটাকে অ্যাক্টিভেট করে দেয়। অর্থাৎ মনে করা যাক যে লগ্নপতির পঞ্চম, লগ্নপতির এই মকর রাশি বা বৃষ রাশি বা কোন রাশির উপর থেকে শনি যখন গোচর করছে, তখনও কিন্তু আপনার এই পঞ্চম ভাবটা বা চতুর্থ ভাবটা অ্যাক্টিভেট হয়ে যাওয়ার কথা। তাহলে পরে এরকম যদি কম্বিনেশন হয় তাহলে চতুর্থ ভাবটা অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখা যাচ্ছে যে আপনি কবে বাড়িঘরদোর করেছিলেন সেই দিনটাকে বার করুন, দেখবেন যে এই কম্বিনেশন আপনি পাবেন, যে তখন শনিটা নয় এখানে ছিল, মানে আপনার লগ্নপতির সঙ্গে বা আপনার লগ্নপতির পঞ্চমে বা আপনার লগ্নপতির নবমে, এরকম জায়গা কিন্তু শনিটা ছিল, তখন কিন্তু আপনার বাড়ি করার যোগ বা আপনার সন্তান হওয়ার মতো যোগ এগুলো কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আবার দ্বিতীয় নম্বর ব্যাপার হচ্ছে কি, লগ্নপতি যখনই গোচরে যে ভাব থেকে গোচর করবে, তাহলে লগ্নপতি যদি এই ঘর থেকে গোচর করে, তাহলে পরে আপনার অর্থ সম্পর্কে চাহিদা বাড়বে, অর্থের
সেভিংসে আপনি কথা চিন্তা ভাবনা করবেন, আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার কোন রকম ভাবে সুসম্পর্ক সৃষ্টি হতে পারে বা খারাপ সম্পর্ক সৃষ্টি হতে পারে, লগ্নপতি যখন থার্ড হাউসে যাবে তখন কিন্তু আপনি কোনো বিষয় সম্পর্কে চেষ্টা বৃদ্ধি হবে আপনার ভেতরে, আপনার আরো ভালো যোগাযোগ বৃদ্ধি করবে, আপনার কিন্তু আরো ভালো পরিমাণে সাহস বল শক্তির মাধ্যমে আপনি কিন্তু নিজের কাজগুলোকে অ্যাচিভ করতে পারেন বা তার মাধ্যমে আপনার কাজগুলো বিগড়েও যেতে পারে। এগুলো সব আলাদা বিষয়। কিন্তু লগ্নপতি যেই ঘর থেকে গোচর করছে সেই ঘর সংক্রান্ত বিষয়ে আপনি কিন্তু অবশ্যই তখন তখন সেই ভাবগুলোকে অ্যাক্টিভেট করতে করতে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যখন কোনো মানুষের প্রেম হয়েছিল সেই প্রেমের প্রথম দেখা বা প্রথম দিনটাকে যদি আমরা জোগাড় করতে পারি এবং সেই দিনকে যদি আকাশের গ্রহগত টান দিন দেখি তাহলে পরে আমরা দেখব যে লগ্নপতি কিন্তু সেই জাতকের পঞ্চম ঘর থেকে গোচর করছিল বা একাদশ ঘর থেকে গোচর করছিল, অর্থাৎ এই ঘরটাতে থাকলেও কিন্তু অপোজিট ঘরের উপর দৃষ্টি পড়বে এবং তার উপর ফল প্রদান করবে। এই হচ্ছে একটা বিষয়। এবং আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে কি যে বৃহস্পতি আপনার যেখানে জন্মছকের মধ্যে বসে আছে সেই জন্মছকটির ওপর অর্থাৎ সেই বৃহস্পতির ওপর দিয়ে যদি রাহু বা কেতু গোচর করে তাহলে পরে কিন্তু বৃহস্পতি আপনার যে ভাবের অধিপতি হবে সেই ভাবটির ফলকে কিছু না কিছু ভাবে ড্যামেজ করবে। এটা হচ্ছে বিষয়। এইবারে হচ্ছে যে জ্যোতিষ কিন্তু এত সহজ সহজ বিদ্যা নয়। জ্যোতিষ হচ্ছে ভাবনা চিন্তা করার বিষয়, জ্যোতিষ হচ্ছে পড়ে থাকার বিষয়, জ্যোতিষ হচ্ছে লেগে থাকার বিষয়, জ্যোতিষ হচ্ছে যে দু চারটে পাতা পাঁচ ছটা পাতাকে নষ্ট করার একটা বিষয়। তাহলে আপনি মনে করা যাক আমি যে সূত্র বললাম সেটাকে বুঝেছেন কিন্তু আপনার এক্স্যাক্টলি ফল লগ্ন থেকে আপনি পাচ্ছেন না, তখন আপনি চন্দ্র থেকে বিচারটাকে করুন, অর্থাৎ চন্দ্রকে লগ্ন ধরুন এবং চন্দ্র যে রাশিতে বসে রয়েছে সেই রাশির অধিপতিকে লগ্নপতি ধরুন, ধরে আমার এই বিষয়টাকে ক্যালকুলেশন করুন, অবশ্যই ডেফিনেটলি আপনার জন্মছকের সঙ্গে ম্যাচ করবে এবং ম্যাচ করতে বাধ্য, কারণ জ্যোতিষ হচ্ছে একটা মজবুত সায়েন্টিফিক লজিক্যাল সাবজেক্ট এবং এরকম ভাবেই কিন্তু গোচর বিচার করা হয়ে থাকে এবং এইটা তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনি জ্যোতিষটাকে কিছুটা বুঝবেন। এবং জ্যোতিষকে অনেক বেশি পরিমাণে শিখতে যদি চান, যদি জানতে চান, যদি বুঝতে চান, যদি জ্যোতিষ শেখার আগ্রহ আপনার ভেতরে থাকে তাহলে অবশ্যই দিব্যজ্যোতি ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজিতে এসে আপনারা যোগাযোগ করে আমার কাছ থেকে আপনারা জ্যোতিষ শিখতে পারেন, আমার সঙ্গে আরো সহ শিক্ষকদের কাছ থেকে আপনারা জ্যোতিষ শিখতে পারেন। আজ এই পর্যন্ত, পরের অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কিছু সূত্র, নতুন কিছু বিষয়, নতুন কিছু জানার কে কেন্দ্র করে আবার অনুষ্ঠানে ফিরে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।